এটা কোনো কাশ্মীর বা এরকম কোনো জায়গা নয়, এটা আসাম। আমি প্রেজেন্টলি শিলচরে রয়েছি। এই যে ট্রেন জার্নিটা দেখলেন, এটা বেসিক্যালি গুয়াহাটি টু শিলচরের মাঝখানের একটা জায়গা। স্পেসিফিক্যালি লামডিং থেকে হাফলং এর মাঝখানের যে রাস্তাটা, সেটা এতটা সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না। যদিও আমার শিলচরে এখানে কাজ আছে, সেই জন্য আমাকে 3 দিন এখানে থাকতে হবে। তো আমি ট্রেন পথে আসবো ঠিক করেছিলাম রবিবার ভোর 3টের সময়, বা মাঝরাতে বলা চলে, শনিবার মাঝরাত। সেরকম সময় গুয়াহাটি থেকে আমার ট্রেনটা ছিল। ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট করে অ্যারাউন্ড 6টা নাগাদ গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শনিবার দিন সারাদিন আমি ট্রেনটাকে মনিটর করার পরেও রবিবার দিন ভোরবেলা থেকে দেখলাম ট্রেনটা প্রচণ্ডভাবে ডিলে করে 3 ঘন্টা লেট করে গুয়াহাটি স্টেশনে ঢুকলো। যদিও আমার একটা আইডিয়া ছিল যে হাফলং স্টেশনটা খুব সুন্দর, তার আশেপাশে ভ্যালি, পাহাড় এই সমস্ত আছে, কিন্তু তার আগে রাস্তাটা এতটা সুন্দর সেটা আমার আইডিয়া ছিল না। বিশেষ করে লামডিং থেকে হাফলং এর মাঝখানে এই যে এত সুন্দর ভ্যালি, ব্রিজ, এতগুলো টানেল আছে, সত্যি আমি অভিভূত হলাম। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, যদি শিলচর আসার ইচ্ছে হয়, শিলচরে যদি কোনোভাবে গুয়াহাটি থেকে আসেন, তাহলে ট্রেন জার্নি করে আসুন, এবং পসিবল হলে সকালবেলার দিকে আসুন, ডে টাইমে আসুন, এই সিনিক ভিউটিগুলো দেখতে পাবেন। এটা বেসিক্যালি বারাক উপত্যকা। বারাক উপত্যকার মধ্যে দিয়ে এত সুন্দর ট্রেন, এবং অদ্ভুতভাবে ট্রেন জার্নিটা কোথাও উঠছে, কোথাও নামছে। এবং ট্রেন জার্নির একটা অদ্ভুত ব্যাপার হলো যে দুদিকে দুটো ইঞ্জিন থাকে, অর্থাৎ পেছন থেকে থ্রাস্ট দেওয়ার জন্য আরেকটা ইঞ্জিন দরকার হয়। যেখানে আমার মোটামুটিভাবে রাত 3টের সময় ট্রেনে ওঠার কথা, সকাল 6টার সময় ট্রেনে উঠি। স্বাভাবিকভাবে ঘুমটা না কমপ্লিট হওয়ায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, এবং আমার বার্থটা হচ্ছিল আপার বার্থ, মানে সিটটা আপার বার্থে ছিল, উঠে ঘুমিয়ে পড়েছিলাম। 10:30-11টা নাগাদ যখন ঘুম ভাঙে, তখন একটু ফ্রেশ হওয়ার জন্য যখন বাথরুমে যাই, গিয়ে দরজা দিয়ে বাইরেটা দেখে আমি সত্যি স্টান্ট। এত সুন্দর জায়গা, আমার আর সিটে বসতেই ইচ্ছে করছিল না। আমি মাঝে মাঝেই দরজায় চলে আসছিলাম এবং আশপাশের সিনিক বিউটিগুলো দেখছিলাম। আপনারা শিলচরে আসলে অবশ্যই ট্রেন জার্নিতে আসার চেষ্টা করুন। ফ্লাইটে ইটস আপ টু ইউ, কিন্তু ট্রেন জার্নি করলে এই সিনিক বিউটিটা অবশ্যই দেখতে পাবেন। আমাদের পরিকল্পনা ছিল এই শীতের ছুটিতে হাফলং আসার, সেটা হয়নি বিভিন্ন প্রি প্ল্যান্ড ব্যাপার স্যাপার থাকার জন্য, এবং সেইভাবে শিডিউল না করে উঠতে পারার কারণে আমরা ঠিক প্ল্যানিংটা করে উঠতে পারিনি। বাট এই ট্রেন জার্নিটা যে এত সুন্দর, সেটা সত্যি আমার ধারণার বাইরে। আপাতত কালকে সন্ধ্যাবেলা 5:30 সময় নেমে শিলচরে হোটেল ইলোরাতে আমি আছি। মোটামুটি স্ট্যান্ডার্ড একটা হোটেল। এখান থেকে আমাকে NIT শিলচরে আপ ডাউন করতে হবে, সেখানে আমার একটু কাজকর্ম আছে 3-4 দিনের। তো সেটা করে আবার গুয়াহাটি ব্যাক করবো। এর মাঝখানে শিলচরে স্টে, এখানে কি কি হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর দেখতে থাকুন।